বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার নবায়নযোগ্য জ্বালানির শতভাগ চাহিদা মেটাতে পানি ও বিদ্যুৎ একমাত্র উপায় শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজধানীর বাংলা মোটরে অনুষ্ঠিত এই বিতর্ক যৌথভাবে আয়োজন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও লাল সবুজ সোসাইটি। বিতর্ক প্রতিযোগিতায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আক্তার আসিফ এই সময় উপস্থিত ছিলেন। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দীপ্ত টিভি।